আজকের বিস্তারিত খবর। করিমগঞ্জে উত্তরপ্রদেশের চার ছিনতাইকারী গ্রেফতার। হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার চালক এবং সহচালক। রবিবার রাতে করিমগঞ্জে লোমহর্ষক ট্রাক ছিনতাইয়ের ঘটনা। কোনোভাবে রক্ষা ত্রিপুরার ট্রাক চালক এবং সহচালকের। গ্রেফতার উত্তরপ্রদেশের চার ছিনতাইবাজ। MH43Y0957 ট্রাক থেকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার চালক এবং সহচালক। নীলামবাজার এবং বদরপুর পুলিশ থানার পুলিশের যৌথ অভিযানে নতুন জীবন চালক সহচালকের। ঘটনা নিয়ে করিমগঞ্জে চাঞ্চল্য। গুয়াহাটির থেকে AS01LC5146 নম্বরের ট্রাকটি হরলিক্স নিয়ে ত্রিপুরার উদ্দেশ্যে যাওয়ার সময় করিমগঞ্জ জেলার নীলামবাজার এলাকায় মহারাষ্ট্রের ট্রাকটি ওভারটেক করে ত্রিপুরা যাওয়ার ট্রাকটিকে থামিয়ে চালক এবং সহচালককে মারপিট করে হাত পা বেঁধে MH43Y0957 নম্বরের ট্রাকে উঠিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা এবং অন্য আরেকজনকে হরলিক্স বোঝাই ট্রাকটিতে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ওখানে স্থানীয় একজন জনগণ ঘটনা প্রত্যক্ষ করে নীলামবাজার পুলিশকে খবর দিলে পুলিশ এসে তবরেজ খান নামের একজন ছিনতাইবাজকে আটক করে মোবাইল ট্র্যাক করে বাকি তিনজন ছিনতাইকারীকে MH43Y0957 ট্রাকটি নিয়ে বদরপুর অভিমুখে যাওয়ার তথ্য লাভ করে। খবর পেয়ে বদরপুর পুলিশ থানার সম্মুখে নাকা চেকিং লাগিয়ে নম্বর প্লেটবিহীন নির্দিষ্ট ট্রাকটিকে থামিয়ে চেক করতে গেলে আসিফ খান, অমিত গুপ্তা, সোনু ইয়াদব নামের উত্তরপ্রদেশের তিন দুষ্কৃতী পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ঘটনায় একজন পুলিশ আঘাতপ্রাপ্ত হন, কিন্তু স্থানীয় জনগণের চেষ্টায় আটক করা হয় তিন দুষ্কৃতীকে। স্থানীয় জনগণ ট্রাক থেকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করে AS01LC5146 নম্বরের ট্রাক থেকে দেববর্মা উপাধির চালক এবং রিয়াং উপাধির সহচালককে। চালক এবং সহচালকের ঘর ত্রিপুরায়। উল্লেখ্য, কাছাড়ের কালাই থেকে চার ছিনতাইকারীর দল হরলিক্স ভর্তি ট্রাকটিকে পিছু করে আসছিল। পুলিশ বর্তমানে চার দুষ্কৃতীকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে। নীলামবজাৰৰ পৰা অপহৰণ হোৱাৰ পিছত আমি ফাৰ্ষ্ট টাইম গম পোৱা নাছিলোঁ, যদিও আমাৰ এছ পি ছাৰৰ যোগেদি আমি গম পালোঁ যে এখন মহাৰাষ্ট্ৰৰ গাড়ী ট্ৰাক নম্বৰ MH43Y0957 এই ট্ৰাকখন চেক কৰিব লাগে, কৰায়ত্ব কৰিব লাগে আৰু লগত থকা মানুহবিলাকক কৰায়ত্ব কৰিব লাগে। সময় পোৱাৰ লগে লগে আমি আমাৰ ষ্টাফসহ আমাৰ থানাৰ নিচেই ওচৰতেই আমি বেৰিকেড লগাই নাকা চেকিঙত লাগি যাওঁ। নাকা চেকিং লগাৰ 5-6 মিনিটৰ ভিতৰতেই উক্ত এখন ট্ৰাক আহে, যিখন ট্ৰাকত নম্বৰ নাই আৰু নম্বৰ নথকাত আমি গাড়ীখনৰ ইৰেজিং নাম্বাৰ প্লেটটো চাই পেলাই গম পাইছোঁ যে এই যিখন ট্ৰাকৰ নাম্বাৰ দিছিল সেই ট্ৰাকখন এইখনেই হয়। লগে লগে কনফাৰ্মেশ্যনটো লৈ আমি ড্ৰাইভাৰ আৰু তাত থকা গাড়ীৰ ভিতৰত থকা মানুহখিনিক নামিবলৈ নিৰ্দেশ দিওঁ। নিৰ্দেশ দি আমি কৰায়ত্ব কৰি থানালৈ লৈ আহিবলৈ ধৰোঁতেই তেওঁলোকে পলাবলৈ চেষ্টা কৰিছিল, কিন্তু ওচৰতে থকা পাব্লিকৰ সহযোগত আমি তেওঁলোকক কৰায়ত্ব কৰোঁ। অভিযুক্ত কেইজন আছিল? আমি অভিযুক্ত মোট তিনিজনক আমি কৰায়ত্ব কৰিছোঁ। তেওঁলোকৰ নাম হ'ল ক্ৰমে আশিফ খান, অমিত গুপ্তা, সোনু যাদব, তেওঁলোক ইউপি মানুহ হয়। আৰু ভিক্টিম দুজনৰ নাম হৈছে সঞ্জয় দেৱ বৰ্মা, তুষাৰী ৰিয়াং। সেইটো ঘট ক'ত আছে? ভিক্টিম দুজনক আমি গাড়ীৰ ভিতৰত মুখ বন্ধাৰ অৱস্থাত পাইছোঁ আৰু তেওঁলোকক মুখৰ বান্ধ আৰু হাত ভৰি বন্ধাৰ বান্ধ খুলি তেওঁলোকৰ ফুটা পোচা কৰিব আমি ফাৰ্ষ্ট টাইম কৰা নাছিলোঁ। তেওঁলোকৰ যথেষ্ট চাফকেশ্যন মানে উশাহ চোখা বন্ধ হৈ যোৱাৰ এটা পৰ্যায়ত আছিল। তেওঁলোকক ইমিডিয়েটলি আমি আমাৰ শিলিগুৰি হস্পিটেললৈ প্ৰেৰণ কৰিলোঁ চিকিৎসাৰ কাৰণে আৰু চিকিৎসা কৰি ঘূৰি অহাৰ পিছত তেওঁলোকে কিছু সুস্থ হোৱাত তেওঁলোকক সোধা পোছা কৰা হয় আৰু সোধা পোছা কৰি আমি এটা জানিব পাৰিছোঁ যে ভিক্টিমকেইজনে গুৱাহাটীৰ পৰা হৰলিক্সৰ ট্ৰাকখনত লুট লৈ আহিছিল আৰু লুট লৈ অহাৰ পিছত নীলামবজাৰ ক্ৰছ কৰাৰ পিছত আৰু ব্ৰাইগ্ৰামৰ মাজত তেওঁলোকক আন এখন ট্ৰাকে ক্ৰছ কৰিবলৈ ধৰে। এই ক্ৰছ কৰি
তেওঁলোকক আগভেটি ধৰে। আগভেটি ধৰাৰ পিছত তেওঁলোকক কোনো কথা নোহোৱাকৈ গাড়ীৰ পৰা নামিবলৈ দিয়ে আৰু মারপিট শুরু করে। মারপিট শুরু করে উঠি তেওঁলোকৰ নিজৰ ট্ৰাকত এই দুজন ড্ৰাইভাৰ প্লাছ হেণ্ডিমেন দুজনক গাড়ীখন উঠাই লয় আৰু মারপিট কৰিব গাড়ীৰ ভিতৰতো মারপিট কৰিবলৈ লয়। গাড়ীৰ ভিতৰত মারপিট কৰি তেওঁলোকৰ হাত ভৰি বান্ধি দিয়ে, মুখত বান্ধি দিয়ে, চকুত বান্ধি দিয়ে আৰু তেওঁলোকক তাৰ পৰা লগে লগে লৈ গুচি আহে। উদ্দেশ্যে যাত্রা আরম্ভ করেছেন। করিমগঞ্জ জেলার রাতাবাড়ি বিধানসভা সমষ্টিতে পুনরায় ভোট গ্রহণের জন্য ভোটকর্মীরা নিজের কেন্দ্রের উদ্দেশ্যে যাত্রা আরম্ভ করেছেন। করিমগঞ্জ জেলায় থাকা 1 নং বিধানসভার রাতাবাড়ি সমষ্টির 149 নম্বর ইন্দিরা এমভি স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হবে পুনরায় ভোট গ্রহণ। বিদ্যালয়টির ডান দিকে নেওয়া হবে ভোট গ্রহণ, যার জন্য সেই এলাকায় প্রশাসনের পক্ষ থেকে মাইক যোগে প্রচার চালিয়ে পুনরায় ভোট দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানানো হচ্ছে। কাছাড় জেলায় থাকা 10 নং সোনাই সমষ্টির 463 নং মধ্য ধানহরি এলপি স্কুল, ডিমা হাসাও জেলায় থাকা 16 নং হাফলং সমষ্টির 107A খটলিয়ার এলপি স্কুল এবং 107 নম্বর মুলায়দাম এলপি স্কুলে পুনরায় ভোট গ্রহণ হবে। পুনরায় ভোট গ্রহণের জন্য নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। নির্দিষ্ট ভোট কেন্দ্র থাকা এলাকায় 144 ধারা জারি করা হয়েছে। কোভিড প্রোটোকল মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ভোট গ্রহণ করা হবে। সকাল 7টা থেকে বিকেল 6টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ প্রক্রিয়া। রাইটে ঘোষণা করা হয়েছে জন্মদিন করে এটা পোলিং ষ্টেশ্যনের কারণে কমিশনে এটা রিপোলের কারণে অ্যানাউন্সমেন্ট করেছে। অ্যাকর্ডিংলি ডেটটো দিছে অন 20th April। পোলিং উইল স্টার্ট ফ্রম 7 AM টু 6 PM আর সেইটার কারণে আমার পোলিং টিম রেডি আছে অ্যালং উইথ দ্যাট সেক্টর অফিসার্স অ্যান্ড জোনাল ম্যাজিস্ট্রেটস দে উইল অলসো গো অ্যান্ড অ্যাকম্পানি দি টিম। আর আমার ভোট গ্রহণটো আমার অহাকালি সিকিউরিটি হ্যাজ বিন টেকেন কেয়ার অফ, অ্যাডিকুয়েট সিকিউরিটি উইল অলরেডি হ্যাজ অলরেডি বিন পুট দেয়ার, ভেহিকলস আর পুট অন জিপিএস, জিপিএস ট্রেকিং এনেবল ভেহিকলস উইল বি দেয়ার সো উই ক্যান ট্র্যাক দেম অলসো অন দিস। আর বুট কর্মী সকল কেজন বুট কর্মী আছে এটা টিমত? আজি টিমত 4 জনকে থাকে, প্রিজাইডিং, ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড পোলিং থাকে, লগতে জন সিকিউরিটি থাকে, ইন এডিশন আমার সিকিউরিটি ফোর্স থাকে। দেশের সঙ্গে রাজ্যে ভয়াবহভাবে বৃদ্ধি পেয়েছে করোনা সংক্রমণ।
করোনা সংক্রমণ প্রতিরোধ করার জন্য সরকার গ্রহণ করেছেন বেশ কিছু কঠোর পদক্ষেপ। বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক পরিধান করা। মাস্ক পরিধান না করলে দিতে হবে 1000 টাকা পর্যন্ত জরিমানা। কিন্তু সরকারের এই কঠোর পদক্ষেপ ভ্রুক্ষেপ নেই করিমগঞ্জবাসীর। শহরের বাজার, রাজপথ সহ গুরুত্বপূর্ণ এলাকায় মাস্ক না পরে ঘুরে বেড়াচ্ছেন পথচারী সহ বিভিন্ন যানবাহনে থাকা যাত্রীরা। মাস্ক পরিধান করার জন্য সরকার মাইক যোগে জনগণকে সচেতন করার চেষ্টা করলেও বাস্তবে তা ফলপ্রসূ নয়। জনগণ বিনা মাস্কে ঘুরে বেড়াচ্ছেন। সোমবার কঠোর হলো করিমগঞ্জ জেলা প্রশাসন। করিমগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট জেলায় ক্রমবর্ধমান করোনা ভাইরাস প্রতিরোধে টাস্ক ফোর্স গঠন করেছেন। সার্কেল অফিসারের নেতৃত্বে প্রতিটি রাজস্ব চক্রে আরম্ভ হয়েছে অভিযান। এই টাস্ক ফোর্স জেলার প্রকাশ্য স্থান হাট বাজারে কোভিড বিধি ভঙ্গ করে যারা মাস্ক পরিধান করেননি তাদের 1000 টাকা পর্যন্ত জরিমানা করা হচ্ছে। টাস্ক ফোর্স শহরের এওসি পয়েন্টে সোমবার অভিযানে নেবে। মাস্ক না থাকা ব্যক্তিদের ফাইন করার পাশাপাশি দ্বিচক্র যানে হেলমেট ব্যবহার না করা ব্যক্তিদের ফাইন আদায় করে। বলতে গেলে মাস্ক ব্যবহার না করলে এখন থেকে ফাইন দিতে হবে 1000 টাকা। আমরা 2-3 দিন আগে রাজ্য সরকারের থেকে একটা নির্দেশ এসেছিল। এই নির্দেশে লেখা ছিল যারা মাস্ক পরে নাই ওদেরকে 1000 রুপিস ভায়োলেশন ফাইন নেওয়ার কারণে নির্দেশ ছিল। তো আমরা এটা দুই তিন দিন আমরা অ্যাওয়ারনেস করেছিলাম ডিআইপিআর মাধ্যমে এবং সবাইকে জানিয়ে দিয়েছিলাম যে মাস্ক পরে বেরোতে লাগে ঘর থেকে কোভিডকালে। এবং আজকে আমরা ডিসি অফিসের তরফ থেকে টাস্কফোর্স গঠন করা হয়েছে। ওই টাস্কফোর্সের ম্যাজিস্ট্রেটও আছে এবং পুলিশের মানুষও আছে। আমরা আজকে ফিল্ডে নেমেছি এবং ভায়োলেটার্সকে ধরছি, 1000 রুপিস ফাইনও করছি যারা এটা নির্দেশটা মানা হয় না। যেখানে কি দেখছেন যে করিমগঞ্জের মানুষরা অ্যাওয়ারনেসটা কি কম আছে ওদের? মাস্ক না, অ্যাওয়ারনেস আছে ওদের, ম্যাক্সিমাম পিপুল মাস্ক পরে বেরোচ্ছে, কিন্তু কিছু কিছু মানুষ মাস্ক পরে বেরোয় নাই। ওদের কারণে আমি আজকে ভায়োলেশনের ফাইনগুলো নিচ্ছি এবং এই ফাইনটা যখন ওরা গিয়ে চারিদিকে প্রচার করবে তো আরও অ্যাওয়ারনেস বাড়বে, এটাই আমি ভাবছি।
সেঞ্চুরির ঘরে প্রবেশ করলো করিমগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা। সোমবার নতুন করে 15 জন লোক করোনা আক্রান্ত হলেন করিমগঞ্জে। জেলায় করিমগঞ্জ কলেজের বায়োটেকের ছাত্র অভিজিৎ দাস করোনা আক্রান্ত হয়। শারীরিক অসুস্থতার জন্য করিমগঞ্জ অসামরিক চিকিৎসালয়ে চিকিৎসা করতে গেলে ধরা পড়ে সে কোভিড পজিটিভ। বর্তমানে তাকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। পুনরায় নির্বাচনের জন্য করিমগঞ্জে আসা জেনারেল অবজারভার কোভিড পজিটিভ। মঙ্গলবার রাতাবাড়ি সমষ্টির একটি কেন্দ্রে পুনরায় নির্বাচনের জন্য অবজারভার রাজীব শর্মা উত্তরপ্রদেশ থেকে করিমগঞ্জে এসে উপস্থিত হয়েছিলেন। সামান্য কিছু লক্ষণ দেখা দিলে র‍্যাপিড টেস্টে তিনি সোমবার করোনা পজিটিভ বলে জানা যায়। বর্তমানে তাকে করিমগঞ্জের আবর্ত ভবনের একটি কক্ষে আইসোলেশন করে রাখা হয়েছে। আরটি টেস্ট কিয়া থা র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট অর কুছ সিমটমস পায়ে গয়ে থে তো উসমে উনকা কোভিড পজিটিভ হুয়া হ্যায়। और साथ ही में आरटीपीसीआर के लिए सैंपल एसएमसीएच में भेजा है, तो इस केस में उनको होम आइसोलेशन में रखा है और मेडिकल ट्रीटमेंट उनका चल रहा है एज पर कोविड प्रोटोकॉल। उनका नाम क्या है? हिज नेम इज मिस्टर राजीव शर्मा, ही इज एन आईएएस ऑफिसर ऑफ यूपी गवर्नमेंट। अभी करीमगंज में उनका ड्यूटी क्या है? अभी वो जनरल ऑब्जर्वर रिपोल जो हमारा कल होने वाला था उसके लिए वो जनरल ऑब्जर्वर नॉमिनेटेड थे इलेक्शन कमीशन ऑफ इंडिया के, और रिसेंट अभी इलेक्शन कमीशन ऑफ इंडिया एक उस पर नोटिफिकेशन इशू करेगा रिगार्डिंग दी ऑब्जर्वर। প্রচুর পরিমাণের অবৈধ মদ জব্দ পুলিশের। করিমগঞ্জের চোরাইবাড়ি পুলিশের রুটিন তল্লাশিতে মেঘালয় থেকে অসম হয়ে ত্রিপুরার প্রবেশের প্রাক মুহূর্তে প্রায় 14 লক্ষ টাকার মেঘালয়ের নির্মিত বিলাতি মদ জব্দ করে। TR02H1654 নম্বরের 4-চাকা ট্রাক থেকে মদগুলো জব্দ করে সাথে আটক করে লক্ষণ রুদ্রপাল এবং বুলেট দেববর্মা নামের দুজন চালককে। পাথর বোঝাই এই গাড়িটির ভেতর থেকে প্রায় 450 কার্টন মদ জব্দ করা হয়। সাথে উদ্ধার হয় প্লাস্টিকের টেবিল এবং চেয়ার। ডেইলি নাকা চেকিং হয়, সেই মতে আজকেও সকাল 6টার সময় আমি আমার সঙ্গীয় স্টাফ নিয়ে নাকা চেকিংয়ে আসি। নাকা চেকিংয়ে আসার আধা ঘন্টার মধ্যে অনুমান 6:30টার সময় একখানা এসএমএল ট্রাক TR02H1654 ওর এসএমএল ট্রাকটি আইসে আইসা হে দেখাইছে, চালান দেখাইছে, চালানের মধ্যে ডিম আছে। যখন আমি ইয়ের জিজ্ঞেস ড্রাইভারে যখন আমার স্টাফে জিজ্ঞেসে যে কতটা ডিম আছে, তখন হি কইছে 90টা কার্টন আছে। অথচ চালানে লেখা আছে 350টা ইয়ে আছে, ডিমের কার্টন আছে, ওই ডিমের মধ্যে এই করছে 90টা। তখনই আমরা সন্দেহ হয়েছে। সন্দেহ হওয়ার পরে তাদের জিজ্ঞাসিগি করতে করতে দেখা যায় যে ঠিক মতো উত্তর দিতে পারে না। ওই সন্দেহ হয় আমরা গাড়ি চেক করছি, চেক করে দেখা যায় আর গাড়ির মধ্যে 90টা ডিমের কার্টন ঠিকই আছে, আর সঙ্গে কিছুটা চেয়ার আছে, আর 3 জাতের মদ আছে ফরেন লিকার। তারা বর্নিয়াতে 15 মাইল থেকে এই মালটা লোড দিছে তারা এই ড্রাইভারের কথা মতে। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। বিরতির পর আবার ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। Rabindranath Tagore University, formerly known as ISECT University, the pioneers in skill development with focus on creating industry-ready professionals.
Join India's premier skill-based university, Rabindranath Tagore University. বরাক ডায়াগনস্টিক সেন্টার, এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্সরে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার, সোনোগ্রাফি ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান প্রতিদিন সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড, করিমগঞ্জ। ফোন 03-843-273151, মোবাইল নম্বর 7086376822, 9401132529। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস, আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805330995770978 4। আধুনিক রুচিসম্মত অ্যালুমিনিয়ামের সামগ্রী নিয়ে আপনাদের শহরে হাজির মা অ্যালুমিনিয়াম সেন্টার। এখানে আপনারা পাচ্ছেন নিত্য নতুন ডিজাইনের অ্যালুমিনিয়াম বিট উইন্ডো, ডোর রেলিং, ফল ফিলিং ইত্যাদি। অতি সুলভ মূল্যে সাজিয়ে তুলুন নিজের বাসগৃহ ও ব্যবসায়িক প্রতিষ্ঠান। আমাদের এখানে খুচরো ও পাইকারি উভয়ভাবে সামগ্রী বিক্রি করা হয়। আমাদের ঠিকানা মেসার্স মা অ্যালুমিনিয়াম সেন্টার, স্টেশন রোড, করিমগঞ্জ। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোল ব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর আর সি শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে ওপিডিতে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ, আপনাদের সেবায় সদা প্রস্তুত। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম
সিটি স্ক্যানের সুবিধা করিমগঞ্জ হেলথ সিটি বনমালী রোড করিমগঞ্জ মায়ামিয়ার বাড়ির বিপরীতে পুরো শরীর সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জেও আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন ফোন 03843260705 মোবাইল 8011037723 করিমগঞ্জ হেলথ সিটি বনমালী রোড করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত কাছাড় পুলিশ সমগ্র শিলচরে ঘোষণা করেছে যে আবাসীদের সবাইকে মাস্ক পরা বাধ্যতামূলক ঘোষণাটি করা হয়েছে কারণ জেলায় করোনার সংখ্যা যেভাবে বৃদ্ধি পেয়েছে তাই মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে এটি স্পষ্ট যে যখন সাধারণ জনগণ মাস্ক অভিহনে ঘোরাফেরা করে তখনই রোগটি দ্রুত গতিতে বাড়ে তাই সাধারণ জনগণের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই আদেশ উল্লঙ্ঘন করলে জরিমানা আরোপ করা হবে বলে জানান কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার জগদীশ দাস কাছাড় পুলিশের ঘোষণা অনুযায়ী উল্লঙ্ঘনকারীদের উপর 1000 টাকা জরিমানা আরোপ করা হবে বর্তমান কোভিড পরিস্থিতিতে সর্বজনসাধারণকে মাস্ক পরিধান করা বাধ্যতামূলক করা হয়েছে অন্যথায় আইনত দণ্ডনীয় হইবেন অথবা 1000 টাকা জরিমানা দিতে বাধ্য থাকবেন তৎসঙ্গে সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক ধন্যবাদ শুভ বার্তা যে পর্যন্তই আগামীকাল আবারও আপনাদের সাথে দেখা হবে একই সময়ে একই চ্যানেলে নমস্কার।